যেমন আমার ভিডিও যদি কেউ প্লে করে তাহলে আমার কথাবার্তার স্টাইল বা কথাবার্তার ভঙ্গি দেখলেই বুঝতে পারবে বা শুনলেই বুঝতে পারবে যে এটা হচ্ছে অরোরা মোটো ভ্লগের স্যাম ভাইয়ের ভয়েস বা ওনার ভিডিও চলতেছে, ঠিক আছে। মোটো ভ্লগ মানে হচ্ছে আমি বাইকটা রাইড করতেছি, আমার ড্যাশবোর্ড আপনারা দেখতেছেন আর আশেপাশে কী ঘটতেছে আমি সেটাই বলতেছি। কিন্তু আপনি যখনই আবার আপনি বাইক রিলেটেড ভিডিও দিয়ে দিবেন তখন কিন্তু 100,000-এর মতো 90,000 পাবলিকই আপনার ভিডিও দেখবে। সো আপনারা যারা মোটো ভ্লগ শুরু করতে চাচ্ছেন তারা দেরি না করে আপনারা শুরু করতে পারেন, আমি যেভাবে বললাম বিষয়গুলোকে এইভাবে করে মাথায় রেখে আপনার কাজ শুরু করতে পারেন। হে এভরিওয়ান, দিস ইজ স্যাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরোরা মোটো ভ্লগ। সো সর্বপ্রথম সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। অ্যান্ড চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিও টপিকটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আছেন, অনেকে বলতে প্রচুর মানুষ আছেন যারা অলরেডি আমাকে নক করেছিলেন অ্যান্ড আমি দেখে থাকি আপনার হচ্ছে ফেসবুক গ্রুপ, ফেসবুক আপনার হচ্ছে প্ল্যাটফর্মে অনেকভাবেই যে অনেকেই আছেন মোটো ভ্লগ শুরু করতে চান, যারা দেখা গেলো যে 50,000 টাকা, 1,00,000 টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 6, 7, 8 লাখ টাকা পর্যন্ত বাইক কেনেন কিন্তু মোটো ভ্লগ শুরু করবেন সেই আশায়, কিন্তু সেই আশাটা আপনাদের মানে ড্যামেজ করে দেয় হচ্ছে আপনার আশেপাশে থাকা যারা ওয়েল উইশাররা আছেন তারাই। কারণ এটা বলার রিজনটা হচ্ছে তারা যখন দেখে যে আপনি আসলেই একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছেন, সেটার জন্য আপনি একটা বাইক কিনে ফেলছেন, তখন কিন্তু তারা পিছপা মারবে আর হচ্ছে আপনাকে ব্যাক পিছনে টানবে। কারণটা হচ্ছে আপনি ধরেন আমারটা দিয়ে এক্সাম্পল দিই, যখন আমি চিন্তা করছিলাম যে আমি মোটো ভ্লগ করবো আর ইতিমধ্যে আপনারা দেখে বলছেন যে আমি অ্যাডসেন্স পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, এটা আমার অ্যাডসেন্সটা পাওয়ার হচ্ছে 1.5 মাসের মধ্যে, মানে ইউটিউব চ্যানেলটা করার 1.5 মাসের মধ্যে মনিটাইজেশনটা পেয়ে গেছি। তো যাই হোক, সেটা লেটার টার্ম পেয়েছি অ্যান্ড সেটার আমি ভিডিও দিয়েছি। সো এখন বিষয় হচ্ছে আমি যখন আমার ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদারদেরকে বলেছিলাম যে আমি বাইক কিনবো, একটা বাইক কিনে আমি মোটো ভ্লগ করার চেষ্টা করবো বা মোটো ভ্লগ করবো, জানি না এটাতে সাকসেস আসবে কি আসবে না, তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি সাকসেস পেয়েছি, আপনাদের প্রচুর সাড়া পাচ্ছি অ্যান্ড প্লিজ এভাবেই সাপোর্ট করেই যাবেন। তো যাই হোক, তো তারা যখন দেখলো যে আমি মানে অ্যাকচুয়ালি আমি মোটো ভ্লগের জন্য আমি বাইকটা কিনে ফেলছি, তখন তারা কী করলো, তারা কিন্তু প্রথমে আমাকে প্রচুর মানে সাপোর্ট করতো যে হ্যাঁ হ্যাঁ দোস্ত ঠিক আছে, কর কর কর, অনেক ভালো অনেক ভালো, যাই হোক অনেক জোশ হবে, ঠিক হবে, এই হবে সেই হবে, ওকে ফাইন। বাট যখনই আমি মানে স্টেপ ফরওয়ার্ড হয়ে গেছি, আমি বাইকটা নিয়ে ফেলছি, তাদের চোখে পুরো সরিষা ফুল আসে গেছে অ্যান্ড সরিষা ফুল আসা মানেটি কি বুঝতেছে নি। তো তারা আমাকে ডিমোটিভেট করা শুরু করছে, ক্যামেরা নিয়ে যখন আমি কথা বলতেছিলাম তখন ক্যামেরা নিয়ে অনেক ধরনের নেগেটিভিটি তারা আমাকে শুনাইছে যে এটা করলো এটা হবে, এই ক্যামেরা ইউজ করলে এটা হবে, ওই ক্যামেরা ইউজ করলে এটা হবে। তো যাই হোক, আর একটা বিষয়, আজকে বৃষ্টি পড়তেছে অ্যান্ড ক্যামেরা লেন্সে পানি পড়লে এটা প্লিজ ক্ষমার চোখে দেখবেন, আর না পড়লো তো আলহামদুলিল্লাহ ভালো। তো যখন আমি মোটো ভ্লগিংটা শুরু করার জন্য বাইক নিয়ে ফেলছি তখন আমি প্রচুর ডিপ্রেস ছিলাম যে আমি অ্যাকশন ক্যামেরাটা আসলে কোথায় পাবো, কারণ অ্যাকশন ক্যামেরা পুরো বাংলাদেশে মার্কেট আউট অ্যান্ড সেকেন্ড হ্যান্ড যদিও বিক্রি হয় তাহলে একদম জিপিইউয়ের মতো, মানে যারা গ্রাফিক্স কার্ড মাঝে খুঁজতেছিলেন তাদের মতো হয়ে গেছে অবস্থা, যেখানে সার্জন বসছে আমি এদিকে যাবো। তো যাই হোক, তো তারা যখন বুঝতে পারলো যে অ্যাকশন ক্যামেরাটা আসলে বাঙালিরা বোঝা শুরু করছে যে অ্যাকশন ক্যামেরাটা কী বা এটার কাজটা কী, তখন কিন্তু অ্যাকশন ক্যামেরারও রেট বেড়ে গেল। যেমনটা আমার কিন্তু একটা অ্যাকশন ক্যামেরা আগে থেকে ছিল, তো আমি জানতাম না যে এটা দিয়েও এত ভালো ভিউ আসবে বা ভিডিও হবে, যদিও এটা গোপ্রো 6 ব্ল্যাক, এটা আমার অনেক আগে কেনা ছিল, সেটা হচ্ছে 16,000 টাকা বা 16,700 টাকা দিয়ে আমি অনেক আগে নিয়েছিলাম। তো যাই হোক, এখন এটা সেকেন্ড হ্যান্ড নিতে গেলেও আপনার মিনিমাম 15,000-12,000 টাকার মতো চাচ্ছে। তো যাই হোক, আমি একটু কথা বলবো এখন হচ্ছে যে আপনারা মোটো ভ্লগটা কীভাবে শুরু করতে পারেন সেই বিষয়টা নিয়ে, যেহেতু আজকে আমার ভ্লগ, সো এই বিষয়টা আমি আজকে একটু আপনাদের সঙ্গে ক্লিয়ার করে কথা বলবো। যেন আমি যেই ভোগান্তিগুলো মানে ফেস করেছি সেগুলো যেন আপনারা ফেস না করেন, সেই জন্য আমি আজকে একটু ক্লিয়ার কাটলি বলে দিব যে আসলে কী করতে হবে। তো প্রথমত ফার্স্ট অফ অল আপনার একটা বাইক থাকতে হবে, আর যদি আপনি চিন্তা করেন যে আপনার বাইক নাই তাহলে আপনি কী করবেন ভাই, বাইক নেবেন 1 মাস 2 মাস বা 5 মাস পর হইলেও তো বাইক নেবেন তাই না, তো আপনি কী করবেন, আপনার মোবাইল যেটা আছে যেরকমটা আমি করেছি, আমার Note 9S মোবাইল আমি এটা দিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম কীভাবে, আর যেহেতু আমি মনে করেন যে বাইক নিয়ে ফেলছিলাম সেক্ষেত্রে আমার একটা মানে প্রিপারেশনের ব্যাপার ছিল, আর আমি এই ক্যামেরাটা মানে আমার অ্যাকশন ক্যামেরা যেটা দিয়ে এখন আমি ভিডিও করতেছি এই ক্যামেরাটা আমি তখন ইউজ করিনি, কারণ আমি মনে করছিলাম যে এটা দিয়ে হবে না, আর এটাতে যে সুপার ভিউ অপশনটা আছে এটা আমি খেয়াল করিনি
যার কারণে এটা আমি ট্রাইও করি নাই। তো মোবাইলের জন্য আমি প্রথমে নিছিলাম হচ্ছে চেস্ট মাউন্ট, যেটা আমার বুকে ছিল, আর আপনারা জানেন যে এই ভিউটা ছিল তখন, এই ভিউটা এখন আসতেছে, কিন্তু সামনের ভিউটা প্রথমের ভিডিওগুলো আপনারা যারা দেখেছেন তারা জানেন যে আমার প্রথমে ভিডিওগুলো ছিল এইভাবে ট্যাঙ্ক থেকে একদম সামনের ভিউ, কারণ সেগুলো হচ্ছে আপনার চেস্ট মাউন্ট থেকে আমি ভিডিও করেছিলাম। তো স্লোলি আমি সেটা থেকে শুরু করি, অ্যান্ড আস্তে আস্তে যখন আমি গ্রো করতে থাকি আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করি কোন ক্যামেরা বেটার কোন ক্যামেরা বেটার, কারণ আমার যারা ফ্রেন্ড সার্কেল বা যারা ক্যামেরা সম্পর্কে বা আদার্স সম্পর্কে ভালো ধারণা রাখে তাদেরকে যখন আমি জিজ্ঞাসাবাদ করতে শুরু করলাম যে দোস্ত এটা কী করলে কেমন হবে বা এটা কেমন ক্যামেরা ওটা কেমন ক্যামেরা, তখন তারা দেখলাম যে এক প্রকার ডিমোটিভেট করা শুরু করে দিছে যে না তোর হিরো 10 নিতে হবে 9 নিতে হবে না এলে পারবি না হ্যান ত্যান। তো ভাই আমার বাজেট এত হাই ছিল না, আমি অনেক কষ্ট মষ্ট করে আমি টাকা জমায়, যেহেতু আমি নিজে ইনকাম করি আমি অল্প অল্প করে হইলেও টাকা জমায় আমি যেটা আমার সাধ্যের মধ্যে আসছে সেটা হচ্ছে এই সুজুকি বাইকটা SF বাইকটা, অনেক কষ্ট মষ্ট করে বাইকটা নিছি। সো সেই মুহূর্তে আবার ফের 40,000 বা 35,000 টাকা ইনভেস্ট করা একটা ক্যামেরার জন্য মোটেও আমি মানে প্রিফারেবল মনে করতেছিলাম না, সেই জন্য আমি প্রথমে ইনভেস্ট করিনি, আমি প্রথমে আলি এক্সপ্রেস থেকে মেবি ওটা আমার নিছিল 250-400 টাকার মতো চেস্ট মাউন্ট, যেটা চেস্ট মাউন্টটা নেওয়ার পরে আমি চেস্ট মাউন্ট দিয়ে আলহামদুলিল্লাহ শুরু করে দিই আমার ব্লগিং লাইফটা, আর সেটা থেকে আমি প্রচুর সাড়া পাই তখন আমি গিয়ে চেষ্টা করি যে ক্যামেরা কোনটা ভালো হবে আমি নিজে ইউটিউবে খাটা শুরু করি, তখন আমি দেখি যে আমার হিরো 6 ব্ল্যাকের মধ্যেও সুপার ভিউ অপশনটা আছে আর এটা কীভাবে ইউজ করতে হয় বা এটা দিয়ে কেমন মোটো ভ্লগ হয় এগুলো যখন আমি ঘাটাঘাটি করলাম তখন দেখলাম যে প্রচুর আমার কাজে দিবে। তারপর থেকে আপনাদের এই ভাই আমি অ্যাকশন ক্যামেরাটা ইউজ করে শুরু করে দিই। যাই হোক এখন আছি দর্শনা মোড়ে। সো আপনারা যখন মোটর ব্লগটা শুরু করবেন তখন আপনাদের অবভিয়াসলি প্রথমত হিসাবে আসবে হচ্ছে আপনারা কোনটা দিয়ে শুরু করবেন বা কী টপিক দিয়ে শুরু করবেন বা মোটর ব্লগটা যে করবেন আসলে কী কথা বলবেন। আসলে ভাই আমিও কিন্তু মানে এক্সপিরিয়েন্সড ছিলাম না, আমি MSI ভ্লগে রানা ভাইয়ের ভিডিও দেখতাম, উনি যেভাবে করে কথা বলতো আমি চেষ্টা করতাম ওইভাবে একটু ফলো করা, কিন্তু এখন আমি আমার নিজের প্যাটার্ন রেডি করে ফেলছি। আপনারা জানেন আমি আগে অন্যান্য ভ্লগারদের ডায়লগুলোকে ইউজ করতাম, কিন্তু আস্তে আস্তে যখন আমি বুঝলাম যে না আমাকে আমার মধ্যে একটা এমন কিছু আনতে হবে যেটা দিয়ে মানুষ আমাকে চিনবে, তাদেরকে রিপ্রেজেন্ট করে আমাকে চেনার কোনো মানে হয় না, এটা একদম ওয়েস্ট অফ টাইম হয়ে যাবে, তারা তাদের মতো করে হাইলাইটেড আমাকে আমার মতো করে হাইলাইটেড হইতে হবে, ঠিক আছে। যেমন আমি যেটা মনে করি যে আমার প্রত্যেকটা ভিডিও লাস্টের দিকে আমি সবাইকে সালাম দিই, আর এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত ইউনিক, জানি না এটা কয়জন ইউজ করে আমি জানি না, যে কজন আমি ব্লগ দেখি সেই কজনকে আমি এটা ফলো করতে দেখি না বা এটা দেখি না, তো যাই হোক এটা হচ্ছে আমার ইউনিক। তো আপনাদের মধ্যেও কিছু ইউনিক থাকতে হবে যেটা দিয়ে মানুষ আপনাকে চিনবে আপনার পরিচয় দিয়ে আপনার কথাবার্তা দিয়ে, ঠিক আছে। যেমন আমার ভিডিও যদি কেউ প্লে করে তাহলে আমার কথাবার্তার স্টাইল বা কথাবার্তার ভঙ্গি দেখলেই বুঝতে পারবে বা শুনলেই বুঝতে পারবে যে এটা হচ্ছে অরোরা মোটো ব্লগে স্যাম ভাইয়ের ভয়েস বা ওনার ভিডিও চলতেছে, ঠিক আছে। তো এভাবে করে আপনাদের মধ্যে একটা ইউনিকিটি আনতে হবে। আর আরেকটা বিষয়, আপনারা যখন চিন্তা করবেন যে ভাই মোটরসাইকেল চালাইতে চালাইতে কথা বলা, আসলে এটা একটা আসলে টাফ একটা বিষয়, কারণ যারা প্র্যাকটিসের মধ্যে নাই বা যারা এটা কখনো করে নাই তাদের জন্য এটা আসলে একটু টাফ হয়ে যায়, কারণ এটা বাইক চালাইতে চালাইতে কথা বলা কথা বলতে বলতে প্লাস হচ্ছে বাইক চালানো আসলে এটা একটা টাফ, কারণ সব দিকে আপনাকে খেয়াল রেখে বাইকটা চালাইতে হবে। সো আপনারা যেভাবে পারেন আপনারা শুরু করেন, হ্যাঁ আপনারা শুরু করেন, একদম ইউনিক হইতে হবে, একদম স্টার্ট থেকে যে আপনাকে ফাটাফাটি হইতে হবে সেটা কিছু না, কারণ আপনারা শুরু করলেই আপনাদের লাইনঘাট আপনারা নিজে বুঝে যাবেন যে আপনার আসলে দরকারটা কোনটা, আপনার কোনটা করলে বেটার হবে। সো আপনারা নিজে থেকে বুঝে যাবেন যে আপনাদের কোনটা এখন করা উচিত কোনটা এখন করা উচিত না। তো যাই হোক প্রথমত আপনারা ক্যামেরা বিষয় নিয়ে চিন্তা করবেন না, আপনার হাতে একটা স্মার্টফোন অবশ্যই আছে, সেটা দিয়ে আপনি অ্যাটলিস্ট বাইক রিভিউ শুরু করে দেন যদি আপনার বাইক না থাকে, আর যদি বাইক থাকে তাহলে টুকিটাকি আপনি ভ্লগ করেন, আপনি একটু হলেও ইনভেস্ট করতে হবে, যেমন একটা আপনার ইয়ারফোন থাকলেও চলবে, যেমন আমি ইয়ারফোন দিয়ে মোবাইল দিয়ে কানেক্ট করে ভ্লগ রেডি করতাম বা ভয়েস ওভার দিতাম বা মানে হচ্ছে আপনার রাইড করতে করতে এই কথাগুলো বলতাম, এগুলো আমি পরে কাটাকাটি করে নিতাম। তো যাই হোক অনেক কষ্ট করতে হয়েছে, আপনারা এভাবে যাতে কষ্ট না করতে হয় সেই জন্য আপনারা যেটা করতে পারবেন মোবাইল দিয়ে কানেক্ট করে আপনার একটা ইয়ারফোন লাগায় নেন, আপনার একটু কষ্ট করে একটা চেস্ট মাউন্ট অথবা হেলমেট মাউন্ট কিনে নেন, আমার হিসাবে আপনারা মানে নিউবি হিসাবে আপনারা চেস্ট মাউন্ট নেন, হেলমেটের মধ্যে আসলে ওই রংপুর শহরের মধ্যে যদি আমি হিসাব করি হেলমেটের মধ্যে মোবাইল লাগানোটা একটা মানে খ্যাত খ্যাত দেখা যায়, যার কারণে আমি কখনোই আমার মানে
চিন মাউন্টের মধ্যে আমি কখনো মোবাইল ইউজ করিনি, আমি ওই চেস্ট মাউন্টের মধ্যে ইউজ করছি। তো যাই হোক, এদিকে বৃষ্টি পড়তেছে অনেক জোরে, আমি বাইকটা ঘুরে আনি। তো ক্যামেরার বিষয়টা গেল, আপনারা যেটা পারবেন সেই মোবাইল দিয়ে ইউজ করেন, সেই মোবাইল দিয়ে আপাতত শুরু করেন। সো দ্বিতীয়ত হচ্ছে আপনারা কী নিয়ে কথা বলবেন, কী নিয়ে কথা বলবেন, আপনারা বাইক নিয়ে বের হবেন, আশেপাশে যা দেখবেন সেটা নিয়ে আপনারা কথা বলা শুরু করে দেন। এটা কোনো ফ্যাক্ট না যে আপনাকে একটা টপিক নিয়েই কথা বলতে হবে, না, এটা কোনো কিছুই না। মোটো ভ্লগ মানে হচ্ছে আমি বাইকটা রাইড করতেছি, আমার ড্যাশবোর্ড আপনারা দেখতেছেন, আর আশেপাশে কী ঘটতেছে আমি সেটাই বলতেছি। আর যদি আমার মতো টপিক রিলেটেড কোনো বিষয় নিয়ে আপনার কথা বলতে চান, তাহলে টপিকটা নিয়ে অবশ্যই একটা রিসার্চ করে নেবেন, যেন আপনাদের কথাবার্তার মধ্যে মানে ভুল টুটি না থাকে, কারণ ভুল টুটি থাকলে আপনি ভিউয়ার্স হারাবেন, আর ভুল টুটি থাকলেও আপনি মাপ চেয়ে নেবেন, সেটা যেটা আমি করি। যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল মানে বের হয়, আমি মাপ চেয়ে নিই ডাইরেক্টলি, কারণ মাপ চাইলে আমি ছোট হব না, আমার এটা শেখা হবে যে আসলে আমার এই জিনিসটা ভুল হয়েছে, নেক্সট টাইম আমি এই জিনিসটা অ্যাভয়েড করব। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। সো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি চান যে আপনারা বাইক রিভিউ দিয়ে শুরু করতে পারেন, হ্যাঁ বাইক রিভিউ, তারপরে অ্যাসেসরিজ রিভিউ, এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন, করলে আপনাদের অনেক আগাবে। কিন্তু যখন আপনি মোটো ভ্লগে চলে আসবেন, তখন আপনি চেষ্টা করবেন যে এই অ্যাসেসরিজ নিয়ে কোনো প্রকার ভিডিও আর না করার, কারণ এটা একদম লো গ্রেড হয়ে যায়। কারণ আপনি যেগুলো নিয়ে ভিডিও করবেন, পাবলিক কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে বা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সেই রিলেটেড পাবলিকই আসবে। যদি দেখা গেল যে আমি ভিডিও করতেছি হচ্ছে বাইক নিয়ে, কোনো টপিক নিয়ে গল্প করতেছি বা কথা বলতেছি আপনাদের সঙ্গে, বা সিনারি নিয়ে কথা বলতেছি, সো আপনি কিন্তু তখন সেই রিলেটেডই ট্রাফিক পাবেন, মানে আপনার সাবস্ক্রাইবার পাবেন, যারা এই ন্যাচারাল ভিউ দেখতে পছন্দ করে আর হচ্ছে আপনার সঙ্গে কথা বলতে বা গল্প করতে ইচ্ছা করে, এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। কিন্তু হঠাৎ করে যদি আমি আজকে একটা ভিডিও দেই যে গাড়ি কেনা নিয়ে বা গাড়ির একটা রিভিউ করি, তাহলে কিন্তু আমার ট্রাফিক কিন্তু আসবে না, বা আমার ট্রাফিক কিন্তু সেই ভিডিওগুলো দেখবে না। কারণটা কি, যারা আমাকে রেগুলার দেখে তারা হয়তো বা দুই চারজন বা পাঁচজন বা একশোজন দেখতে পারে, কিন্তু আদার্স যারা আছে, যারা বাইক রিলেটেড আছেন, তারা কিন্তু আর এই ভিডিওগুলো দেখবে না। তখন আপনার যদি 1 লাখও সাবস্ক্রাইবার থাকে, সেখান থেকে দেখা গেলো যে 200 জন আপনাকে সাবস্ক্রাইব করবে। ও আও, এই বসে গেলো কেন এখানে, এটা খুব পিছলা আছে। তো তখন কিন্তু আপনার ওই 100-500 ভিউই হবে, আপনার 1 লাখ ভিউ কখনোই হবে না। কিন্তু আপনি যখনই আবার ফ্রি বাইক রিলেটেড ভিডিও দিয়ে দিবেন, তখন কিন্তু 1 লাখের মতো 90,000 পাবলিকই আপনার ভিডিও দেখবে, ঠিক আছে। সো এখানে আপনার অবশ্যই একটা আইটেমকে নিয়ে কাজ করবেন, যে আইটেমটা আপনি ভালো পারদর্শী বা ভালো আপনি কাজ করতে পারবেন বা ভালো আপনি সব কিছু মেনটেন করতে পারবেন, ঠিক আছে। সো মোটো ভ্লগ যখন আপনি শুরু করবেন, প্রথমে যদি আপনার বাইক না থাকে, তাহলে আপনি অ্যাসেসরিজ বা হচ্ছে বাইক রিভিউ শোরুম নিয়ে কাজ করেন, সেটা দিয়ে আপনার কিছু ট্রাফিক অ্যারেঞ্জ করে ফেলেন, তারপর হচ্ছে আপনার চ্যানেলটাকে একটু হালকা গ্রো করে ফেলেন। দেন আপনি যখন বাইক কিনবেন, তখন আপনি মোটো ভ্লগ শুরু করে দেন, আর পিছনে যেগুলো করে আসছেন এগুলো ফেলে দেন, মানে এগুলোকে ছেড়ে দেন, এগুলো নিয়ে আর কোনো কাজ করতে পারবেন না বা করিয়েন না, করলে আপনার চ্যানেলের যেই মেইন মোটিভটা সেটাকে ডিস্ট্র্যাক্ট করে ফেলবে ইউটিউব থেকেই, ঠিক আছে। সো আশা করি আমি যতটুকু পারছি, আমি মেইন যেই 3-4 বা 2টা পয়েন্ট আছে, সেই 2টা পয়েন্ট নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি, অ্যান্ড আশা করছি আপনারা সেই পয়েন্টগুলো একটু হইলেও ভালোভাবে বুঝতে পারছেন। সো আপনারা যারা যারা মোটো ভ্লগ শুরু করতে যাচ্ছেন, তারা দেরি না করে আপনারা শুরু করতে পারেন, আমি যেভাবে বললাম বিষয়গুলোকে এইভাবে করে মাথায় রেখে আপনারা কাজ শুরু করতে পারেন, অ্যান্ড আশা করছি এতে আপনারা মানে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। কারণ যেহেতু আমি পেয়েছি, অ্যান্ড আমি পেয়ে যেহেতু 1.5 মাসে বা 2 মাসের মধ্যে যেহেতু আমি অ্যাডসেন্স ক্লিয়ার করে ফেলছি, ইউটিউবটা মনিটাইজেশন করে ফেলছি, সেই জন্য আপনারাও ইনশাল্লাহ পাবেন। সো এটা নিয়ে কোনো পেইন নাই, আপনারা চেষ্টা করেন, চেষ্টার কোনো মাইন্ড নাই, কিন্তু চেষ্টাটা করতে হবে মন থেকে, আপনার মন যেটা চায় সেটা করেন। আপনার মন চাচ্ছে না, আপনাকে তাও জোর করে করতে হচ্ছে, এরকম কিছু করিয়েন না, তাহলে আপনি কখনোই টপিক নিয়ে আগাইতে পারবেন না। যেমন আমি বাইক চালাইতে খুবই পছন্দ করি, সো বাইক চালাইতে চালাইতে আপনাদের সঙ্গে গল্প করতে পারি। আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনারা পারতপক্ষ চেষ্টা করবেন আপনার চ্যানেলে যদি বা আপনার ভিডিওতে যদি 5টাও কমেন্ট হয়, 5টা কমেন্টেরই ভালোভাবে রিপ্লাই দেওয়া, যেমনটা আমি করে থাকি। আমি আজ পর্যন্ত চ্যানেল স্টার্ট থেকে আজ পর্যন্ত আমি 1টা কমেন্টও মিস করিনি, আমি প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিয়েছি, আর সবগুলো নিয়ে হচ্ছে সুইটলি, যেন আমি কারো কাছে খারাপ না হই, আর আমি কারো কাছে খারাপ হইতেও চাই না, কারণ আপনাদেরকে আমি চিনি না, কিন্তু আপনারা আমার চ্যানেলে যেহেতু আছেন, সো আপনারা সবাই আমার ভাই ব্রাদার, আর আপনারা বড়ো হইতে পারেন ছোটো হইতে পারেন, তবুও আমি আপনাদেরকে আপনি করেই সম্মান দিই। সো এইভাবে আপনারাও চেষ্টা করতে পারেন। আর
সো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সো যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটাকে প্রেস করে দিয়ে পাশে থাকবেন। আর আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে পাবো অ্যাজ এ ভাই ব্রাদার ফ্যামিলি মেম্বার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।